হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্লাইস অফ লাইফ। সবাইকে আমার অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগটি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব ফ্যামিলি হয়ে সঙ্গে থাকবেন। সময় আর সুযোগ খুঁজতে খুঁজতে তিনটা বছর পার হয়ে গেল। সেই যে কোভিডের আগে বাংলাদেশে গিয়েছিলাম, এরপর আর যাওয়াই হয়নি। ভাই বোনদের দেখতে খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু বললেই যদি যাওয়া যেত তাহলে তো হতোই। কত যে সমস্যা এসে দাঁড়ায়, এই যে যেমন আমার মেয়ের ক্লাস, আমার কাজ, তারপর টিকিটের দাম, বাংলাদেশের ওয়েদার, এই সব কিছুর কোনোটাই মিল দেওয়া যায় না। তাই এবার মেয়ের পরীক্ষাটা হতেই টিকিট করে ফেললাম, আর যা হবার হবে। টিকিটটা করেই চলে এলাম শপিং করতে। দেশে যাব এতদিন পর, কিছু না কিছু তো একটা নিতেই হবে, সব সময় আমি নেই তো। আগে থেকেই কিছু কেনাকাটা করা হয়ে গেছে অবশ্য, যা কিছু বাদ পড়েছে সেটা এখন নিয়ে নেব। গিফট নিতে গিয়েও হয়ে যায় আরেক সমস্যা, কারণ আবার সুটকেসের ওজনটাও দেখতে হয়। দেখা যায় যে যা কিনেছি তার অর্ধেকও সুটকেসে ঢোকাতে পারি না। সেই জন্য গিফট কেনার সময় সবসময় দেখতে হয় আমার সুটকেসে কতটুকু জায়গা হবে, কতটুকুতে আমার ওজন হবে, ওজন বুঝে আমাকে গিফট কিনতে হয়। আর সেই গিফট কিনে আমাকে সুটকেস ভরতে এক প্রায় সপ্তাহখানেক সময় লেগে যায়, কারণ দেখা যায় যে হয়তো সুটকেস খুব ভারী হয়ে গেছে, নয়তো একটুখানি জায়গা আছে, আর একটু কিছু ঢোকাই, আবার ভারী হয়ে যায়, আবার নামাই, এই অবস্থাতেই চলতে থাকে সপ্তাহখানেক। আর শুধু এই সুটকেস গোছানো যে তা তো নয়, আরও যে কত কাজ। যাবার আগে ফ্রিজে যা ছিল সব ফেলে দিলাম, পুরনো খাবার দাবার যা ছিল, কারণ এসে হয়তো দেখবো সব পচে আছে। সেই সঙ্গে লন্ড্রিটাও করে নিলাম, যত ময়লা কাপড় ছিল, তারপর বিছানার চাদর, লেপ, কম্বল যা ছিল সব কিছু ধুয়ে রেখে গেলাম, যেন এসে যেন সব কিছু আবার ক্লিন পাই। আমার কিছু ইনডোর প্ল্যান্ট আছে, সেগুলো নিয়ে খুব দুশ্চিন্তা করছিলাম, এসে যদি দেখি মরে যায়। এগুলোকে সবগুলোকে উইন্ডোর পাশে রেখে ভালো করে পানি দিয়ে গেলাম, আর বাকিটা আল্লাহ ভরসা, যা হয় হবে। ঘরের সব গোছগাছ করে শেষ পর্যন্ত প্যাকিংটাও সেরে ফেললাম, ফাইনাল করে ফেললাম সব কিছু। এত টায়ার্ড হয়ে গেছি যে বলার মতো না, মনে হচ্ছে যেন কখন প্লেনে উঠব, উঠেই একটা ঘুম দেব, আর কোনো কথা নয়। জার্নিটা খুব একটা খারাপ হয়নি, প্রায় 5-6 ঘন্টা পর দেখলাম যে আমরা মিলান এসে গেছি। এখানে 2 ঘন্টার একটা স্টপেজ আছে, তো আমাদেরকে সবাইকে এখানে নামতে হয়েছে। ওরা বলল যে ওরা ক্লিনিং করবে এখানে, সেজন্য আমাদেরকে সবাইকে নামতে হবে। তো ভাবলাম যে ভালোই হলো, নেমে একটু হাত পাটা সোজা করতে পারবো, কোমরটা ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে, তো নেমে গেলাম। নেমে অবশ্য আমি বসে থাকিনি, আমি সারাক্ষণ হাঁটাহাঁটি করেছি, আশেপাশে যে দোকানগুলো ছিল এগুলো দেখেছি, ডিউটি ফ্রি শপিং কিছু করিনি, জাস্ট ঘুরেছি, হেঁটেছি, যেন আবার পরে যেন আবার বসে থাকলে যেন হাত পা না ব্যথা করে, সেজন্য ঘুরে ঘুরে শুধু এখানকার দোকানগুলো কী সব জিনিস বিক্রি করে, দামগুলো এগুলো দেখলাম, আর একটু সময় পার করলাম। ঘন্টা দেড়েক পর আবারও একই প্লেনে উঠে বসলাম, প্রায় আরও 5-6 ঘন্টার জার্নি ছিল, তারপর আমরা চলে এলাম দুবাই। দুবাই এসে আমরা এখানে 4-5 ঘন্টার মতো ছিলাম, তো এখানে বসে বিশ্রাম করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, টুকটাক শপিংও করলাম। ঘুরে ফিরে দেখতে দেখতে কখন যে 4-5 ঘন্টা সময় পেরিয়ে গেছে টেরই পাইনি, ভালোই লেগেছে। তবে এখানে ডিউটি ফ্রি শপে গোল্ড ছাড়া অন্য সব কিছুর দামগুলো আমার কাছে একটু বেশি মনে হয়েছে, খুব প্রয়োজন ছাড়া এখান থেকে শপিং না করাই ভালো।
অবশেষে লম্বা একটা জার্নি শেষ করে চলে এলাম বাংলাদেশে। প্লেন থেকে নেমে মাটিতে পা দেওয়া মাত্রই কেমন যে একটা অন্যরকম অনুভূতি হয় সেটা ঠিক বলে বোঝানো যাবে না। শুধুমাত্র যারা বাইরে থাকেন, দীর্ঘদিন বাইরে থেকে দেশে আসেন, একমাত্র তারাই বলতে পারবেন। তো যাচ্ছি এখন, আপাতত কয়েকটা দিন ঢাকাতেই থাকবো, তারপরে যাব কুমিল্লা। খুবই এক্সাইটেড হয়ে আছে সবাইকে দেখার জন্য। আসলে নিজে এই মুহূর্তে টায়ার্ড থাকার কথা, কিন্তু টায়ার্ড আছে কি না তাও ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, হ্যাঁ, বাংলাদেশেই আমার নেক্সট ভিডিওতে। আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।